রামু খেতে দাও। আগে বেশ বেশ অন্য রামু তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আগে যাই। কে আপনারা? আমি ডিডিকে মৃতব্রত চক্রবর্তী আর আমার অ্যাসিস্ট্যান্ট কুন্তল। আমরা সমীর বাবুর মার্ডার কেসের জন্য এসেছি ইনভেস্টিগেশন করতে। ঘটনাটি সবার আগে কে দেখেছিল? আগে সকালে যখন আমি বাবুর ঘরে চা দিতে গেছিলাম তখন দেখি এই অবস্থা। আচ্ছা, তো তুমি কি এখানেই থাকো? আগে হ্যাঁ, আমি বাবুর কাছেই থাকি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার বাবুর এক ছেলে আছেন, এছাড়াও এক মেয়ে আছেন, তারা কি এখানেই থাকে? দিদিমণির সাথে বাবুর সম্পর্ক খুব একটা ভালো না, তো তাই দিদিমণি এখানে থাকেন না। তাহলে কোথায় থাকে? আগে আমেরিকা না কোথায় আছেন, ওইখানে থাকে দিদিমণি। কুন্তল স্যার, কি মনে হচ্ছে? স্যার, খুনটা বাদিসটা বাজিয়ে করা হয়েছে, তবে কিলারের সাথে ভালো ধস্তাধস্তি হয়েছে ভিকটিমের। আচ্ছা, আর কোনো ইনফরমেশন? এই যে স্যার, বালিশের তলাতে একটা উইল এবং একটা ঘুমের ওষুধ পাওয়া গেছে। ঘুমের ওষুধ? এটা এখানে কিসের জন্য? আচ্ছা স্যার, আপনার কি মনে হয় খুনটা কি ছেলেটাই করেছে? ছেলের মোটিভটাই বেশি, তার কারণ সম্পত্তি পুরোটাই শাশুড়ি লাভ করে। আচ্ছা স্যার, খুনটা কি চাকরটা করতে পারে? চাকরটা হ্যাঁ হতে পারে, কিন্তু আমাদের এই মুহূর্তে কিছু বলাটা সম্ভব হচ্ছে না, আমাদের আরো বেশি ইনভেস্টিগেশন করতে হবে। আচ্ছা, এই দলিলটা আমরা কেউ কিছু জানে না স্যার? আমি আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু জানে না। নজর রাখবে। কে বলো? ওই কোন আফিসার আছে? কে কেস কি হয়েছে? কেস কি হয়েছে রামু? আগে ইনি এসেছেন। কে উনি? ইনি হন উকিল বাবু, কর্তাম কিছু প্রায় আসতে। কি হয়েছে? কে আপনি? আমি তো সমীর বাবুর উকিল, কিন্তু ওনার কি হয়েছে? আমাকে একটু ঢুকতে ইচ্ছে না কেন? আসলে ব্যাপারটা হয়েছে, আজ সকালবেলা সমীর বাবুর ফোন হয়েছে, আমরা সেই বিষয়ে তদন্ত করতে এসেছি। আসুন আমার সাথে আসুন। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় যে খুনটি করতে পারে? না, সেরকম তো কাউকে তো মনে হয় না। আপু খুব ভালো মানুষ ছিলেন, ওনার শত্রু তো থাকার কথা না, আমার তো জানা নেই। আচ্ছা, আপনি এখন আসুন, প্রয়োজন করলে আমরা আপনাকে ডেকে নেব। পোস্টমর্টম রিপোর্ট এসেছে? হ্যাঁ স্যার, খুনটা আন্দাজ রাত 10 নাগাদ করা হয়েছে, শ্বাসরোধ করে। কি বলছো তুমি? তবে কাল রাত 12:10 নাগাদ যে ভিকটিমের মেল থেকে অন্য একজনকে মেল করা হয়েছিল, তাহলে স্যার স্লিপিং পিলস গুলো আমাদের বোকা বানানোর জন্য রাখা হয়েছিল। অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখো।
আচ্ছা বলুন স্যার, বসুন বসুন। না না ঠিক আছে, বলছিলাম আপনি সম্পত্তি দলিলটা ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ স্যার, আমি তো কাউকে লয়ার ছিলাম, দলিলটা আমি করেছিলাম। আচ্ছা সেটা কোথায়? সেটা তো কাউকে বলতে পারবেন, আমি তো জানি না। আচ্ছা আপনি কি দলিল সম্পর্কে কোনো মেল রিসিভ করেছেন ওনার থেকে? কাইন্ডলি একটু মেলটা চেক করে দেখুন তো। স্যার চেক করার কিছুই নেই স্যার, আমি 5 দিন আগে একটা মেল রিসিভ করেছিলাম কাকুর থেকে। আচ্ছা দাঁড়ান দেখাই, এই দেখুন আপনি কি জানেন আমরা ওনার বাড়ির থেকে আরেকটা দলিল পেয়েছি যেখানে ওনার সম্পত্তিটা পুরোটাই আপনার নামে করে দিয়েছিল। হ্যাঁ কি বলেন স্যার আপনি? হ্যাঁ হয়তো আপনাকে খুব বেশি ভালোবাসতেন। আচ্ছা তাহলে সেই মেলটা কি আপনি পেয়েছেন? না। ডিলিট করে দিলে কি করে পাবেন শাশ্বতবাবু? আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা আপনি ভালো করেই জানেন শাশ্বতবাবু। এবার তাহলে আসল কথাটা বলুন। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না সেটা আমার থেকে ভালো আপনি জানেন, অযথা আমার সময় নষ্ট না করে আসল কথাটা আসুন। যা মিলল না যে আপনার প্ল্যানটা, প্ল্যানটা ভালোই ছিল বুঝলেন শাশ্বতবাবু, সেটা একটা ভুল করে বসলেন, মেলটা ডিলিট না করলেই পারতেন। আসলে সমীরবাবু আপনাকে খুব স্নেহ করত, তাই সম্পত্তির পুরোটা না হলেও কিছুটা তো আপনি আশা করেছিলেন, এবং এইভাবে পুরোপুরি বঞ্চিত হয়ে যাওয়ার জন্যে আপনার একটা আফসোস থেকেই যায়। চেয়েছিলেন প্রতিশোধ নিতে, এবং সেই প্রতিশোধের বসে আপনি সুযোগ খুঁজছিলেন যে কবে দলিলটা আপনার নামে লিখে জোর জবরদস্তি সমীরবাবুর করিয়ে নেবেন। এবং যখন ওনার ছেলে কিছুদিনের জন্য বাড়ির বাইরে যায় তখন সুযোগ বুঝে ওনার কাছে জোর জবরদস্তি করেন এবং উনি না মানাতে সোজা খুন। বেশ করেছি শুয়োরের বাচ্চা। যেখানেই দেখো ছাই পুরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত। আমি কোনদিন ভাবিনি শাশ্বত এই কাজ করবে। আসলে একটা কথা কি জানেন সুদীপ্ত বাবু, আঘাত তো কাছের মানুষ থেকেই পাওয়া যায়। বাই দ্য ওয়ে তাই আপনার আসল দলিলটা এখানে আপনার এবং আর দলিল স্যার বাবাই নেই আর কিসের দলিল? কিন্তু স্যার আপনি দলিলটা পেলেন কোথা থেকে? হ্যাঁ আপনার দলিলটা আসল জায়গাতেই আছে, কিন্তু সেটা কোথায় হতে পারে? ওই যে ডাকে, কিন্তু আপনি যে বললেন ডাক বাক্সে সেসব কিছু ছিল না, শুধু শাশ্বত হাতের চা পাওয়া গেছে, কারণ আসলে এটা খুঁজে পায়নি। আসলে ডাক বলতে এখানে সরস্বতী ঠাকুর বিদ্যা দেবী সরস্বতী, আপনার বাবা দলিলটা সরস্বতী ঠাকুরের হাসে পেছনের অংশটায় রেখেছে, একবার গিয়ে দেখে নেবেন জায়গাটা। আপনার বাবা এমন জায়গায় দলিলটা রেখেছিলেন যেখানে কেউ কোনোদিন ভাবতেও পারবে না, এবং ওই সরস্বতী ঠাকুরের পেছনের দলিলে শাশ্বতবাবুর কোনোদিন নজর যাবেই না, এটাই স্বাভাবিক ছিল। যাক আজ তবে আসি, নমস্কার, ভালো থাকবেন।